আসলে কি বলুন তো, ভ্রমণ হচ্ছে প্রেমিকার মতো। আপনি প্রেমিকাকে যেমন বারবার দেখতে ইচ্ছে করে, তেমনি যখন আপনি প্রকৃতিকে দেখতে যাবেন, তেমনি ঠিক প্রকৃতিকেও সেই বারবার দেখতে ইচ্ছে করবে। তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন ভ্রমণে। হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আমরা আজকে আসছি সিলেটে টিলাগড়ে, বন্যপ্রাণীর সংরক্ষণ কেন্দ্র টিলাগড় ইকো পার্ক। তো চলুন আজকে আমরা ঘুরে আসি, এটার ভিতরে দেখি কি কি আছে। এই ইকো পার্কটিতে রয়েছে প্রাকৃতিক উদ্ভিদ ও বৃক্ষরাজির সমাহার। এগুলোর মধ্যে এখানে পাওয়া যায় চাপালি, শাল, গর্জন, চাম্পা ফুল, জারুল, চাউ, ঝাউ, করই, চালতা, আগর, কৃষ্ণচূড়া, শিমুল, বাজনা, নাগেশ্বর, বকুল, হিজল, ডুমুর এবং নানা প্রজাতির গুল্ম ও বিরুৎ লতাপাতায় এই পার্কটি একদম অপূর্ব দেখতে। পাখিতে কয়েক রকমের পাখি দেখা যায়, তার ভিতরে বেগুনি কালেম, গোল্ডেন ফ্রিজেন্ট, সিলভার ফ্রিজেন্ট, স্থান কনোজি, গ্রেট প্যারোট অন্যতম। জায়গাটা অনেক সুন্দর, তো একটু ঘুরে দেখা যাক। ও এটা দাঁড়া, এইখান থেকে যা। তো গাইস, আমরা এখানে ময়ূর দেখতে পাচ্ছি, যে এটার পালক আছে। তো আমাদের কপালটা অনেক ভালো, যে ময়ূর আসলে আমার আসার সাথে সাথে পাখা মেলছে। এদিকে ঘুরে না কেন, তো আমরা এখন যাচ্ছি, আমাদের সামনে ছোট ড্রাইভার বসে আছে। আসলে এরিয়াটা অনেক বড়, হাইটা হাইটা অনেক কষ্ট, আসাটাই অনেক ভালো। তো গাইস, আমরা এখন চলে আসছি অভয়ারণ্যের ভিতরে। একটা এখানে মেসোবাগ আছে, মেসোবাগটা দেখবো। তো চলুন মেসোবাগ দেখি।
গাছ এই যে দেখা যাচ্ছে না, অনেক ভিতরে বসে আছে। তো গাইস, আমি এখন হাঁটতেছি ইকো পার্কের ভিতরে। এখানে বন্যপ্রাণীর অভয়ারণ্য, আগেই বলেছিলাম তো। জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক গাছ গাছালিতে ভরা, একটা জঙ্গল পরিবেশ মনে হয় যে এটা একটা ইকো পার্ক। তো গাইস, আমাদের ছোট ড্রাইভার, তাকে নিয়ে ভিডিও করতে হবে। সে বাইকের সামনে বসেছিল। তাকাও তাকাও তাকাও।